আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, নারীগণ মসজিদে এসে নামাজ আদায় করতে পারবেন কিনা, এ বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি। এক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট করে বলবো, এই বিষয়টা নিয়ে আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে অনেক আলোচনা করেছি। নারীদের জন্য আলাদা মসজিদ বানানো যাবে কিনা, তারা কোথায় নামাজ পড়বে, কোনটা সবচেয়ে আউলা, কোনটা সবচেয়ে উত্তম, আবারও যেহেতু প্রশ্ন আসছে আবারও আমি সংক্ষেপে বলে দিচ্ছি। নারীগণ, যদি আল্লাহ রাসূলের জামানায় নারীগণ মসজিদে নামাজ আদায় করেছেন এবং আল্লাহ রাসূলের জামানায় তখন অনুমতি ছিল, এবং একটা সময় যখন আসলো যখন ফিতনা বেড়ে যেতে লাগলো, ওই সাহাবাদের জামানায় যখন ফিতনা খারাপ আশঙ্কা বেড়ে যেতে লাগলো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূলের ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তো তারা সবাই, চার খলিফা যারা ছিলেন, সবাই মসজিদের মধ্যে নারীগণকে আসতে নিষেধ করেছেন। কেন? ফিতনা বেড়ে যাচ্ছে, খারাপ প্রভাব পড়ছে। ওই জন্য এটা আল রাসূলের জামানার পরবর্তীতেই চার খলিফার থেকেই নিষেধ, নারীগণ যেন বাড়িতে নামাজ পড়বে। তাছাড়া আল রাসূল নিজেও হাদিসের মধ্যে বলেছেন, যখন ফিতনা বেড়ে যাবে, নারীগণের জন্য নামাজ পড়ার জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে ঘর, এবং ঘরের মধ্যে এমন জায়গা যেই জায়গার মধ্যে কেউ যায় না, এমন কোনা জায়গা যেখানে মানুষ সচরাচর যায় না অথবা এত একটা গুরুত্ব দেয় না, তো ওই জায়গার মধ্যে গিয়ে নামাজ আদায় করবে মেয়েরা। শুধু ঘরের মধ্যেই না, ঘরের কোনাখানির মধ্যে যেখানে দেখা যায় না, এটা হচ্ছে নারীদের জন্য সবচেয়ে উত্তম। তারা মসজিদে নামাজ পড়বে, এর থেকে ঘরে নামাজ পড়াটা উত্তম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তারপরেও কারো আবেগ হলে, মেয়েদের মসজিদের ব্যবস্থা, নামাজের আলাদা ব্যবস্থা থাকলে, ফিতনার আশঙ্কা না থাকলে তারা নামাজ পড়তে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।